এখানে আমি একটা উদাহরণ দিচ্ছি যে বিজনেস বিজনেস ইন্টেলিজেন্স ইন্টেলিজেন্স সিস্টেমের একটা নাও আই এম গিভিং ইউ অ্যান অফ সিস্টেম ধরনের ব্যবহার রয়েছে তার একটা সুন্দর বর্ণনা এখানে দিচ্ছি প্রথমে বা দিকে আপনি দেখতে পাচ্ছেন মনে করেন আমি একটি কোম্পানির ইনফরমেশন সিস্টেমের ছবি দিয়েছি এখানে যেখানে আমার প্রোডাক্ট ডেটাবেস রয়েছে অ্যাডভার্টাইজিং ডেটাবেস রয়েছে কাস্টমার ডেমোগ্রাফিক ডেটাবেজ রয়েছে ওকে প্রোডাক্ট ডেটাবেজে আমার যে পণ্যগুলো আছে পণ্যগুলোর বিভিন্ন ধরনের দাম রয়েছে নাম রয়েছে ব্র্যান্ড রয়েছে তো এগুলো আমি যদি কোনো ধরনের দাম বদলায় কিংবা আমি কোনো সেল দেই তাহলে ওগুলো অ্যাডজাস্ট করি এগুলো সব আমার কাজ করি আমি প্রোডাক্ট ডেটা বেজে অ্যাডভার্টাইজিং ডেটা বেজে হয়তো আমি যে ধরনের অ্যাডভার্টাইজ দিচ্ছি আমি টিভিতে অ্যাডভার্টাইস দিচ্ছি কিংবা ফেসবুক কথা অ্যাডভারাইস দিচ্ছি এগুলো ইনফরমেশন আমার কাছে থাকে ইনক্রিজ রেডিও এটা হতে পারে আমরা বেসড অন দ্য প্রোডাক্ট অ্যাভেলেবিলিটি অ্যান্ড দ্য রিসপন্সেস উই রিসিভ আমরা দেখবো যে আমাদের অ্যাডভারটাইজিং তারা বাড়াতে হবে নাকি কমাতে হবে এই ধরনের কথা আমরা এখানে যোগ করছি ইনক্রিজ কাস্টমার ক্রেডিট লিমিট ও কাস্টমার স্যালারি লেভেল ওকে সো এখানে আমরা দেখবো কাস্টমারের ডিমোগ্রাফিক ডেটাবেজের মধ্যে কাস্টমারের বিভিন্ন ধরনের তথ্য থাকবে আমরা দেখতে পাবো যে কাস্টমারকে ধরে রাখার জন্য কাস্টমারকে কি ধরনের লয়্যালিটি প্রোগ্রাম আমরা দিতে পারি ওকে সো এই ধরনের সমস্ত সিস্টেমের মধ্যে আমাদের এই ধরনের ইনফরমেশানগুলো থাকবে তো বাদিক দিকে আমরা দেখছি বিভিন্ন ধরনের ইনফরমেশান সিস্টেমের বিভিন্ন ধরনের আইটি সফটওয়্যার ব্যবহার করা হচ্ছে এবং বিভিন্ন আইটি সফটওয়্যার থেকে বিভিন্ন ধরনের ইনফরমেশান আমরা পাচ্ছি এখন আমরা এই ইনফরমেশনগুলো একবারে নিয়ে এসে একটা ডেটা ওয়ার তৈরি করলাম ডেটা ওয়ার হাউস কুড বি অ্যা সিস্টেম এটা একটা সফটওয়্যার হতে পারে যেই সফটওয়্যার কানেক্ট হবে আপনার বিভিন্ন ডেটাবেস এবং বিভিন্ন সফটওয়্যারের সাথে এবং সে আপনার দরকারি ইনফরমেশানগুলো ওই ওয়্যার হাউসে এসে জমা করবে ওকে এই যে ওয়ার হাউসটা এই ওয়ার হাউসের মধ্যেই আপনি আপনার এর কাজ করবেন আপনার বিজনেস ইন্টেলিজেন্সের কাজ করবেন ওকে ইটস লাইক অলমোস্ট লাইক ইউনো ডুইং শর্ট অফ ইন্টেলিজেন্স টু ক্রস চেক দ্য ব্যাকগ্রাউন্ড অফ এ ক্রিমিনাল ওকে আমরা দেখি যে বিভিন্ন ধরনের এবি আই কিংবা বিভিন্ন ধরনের মিলিটারি অর্গানাইজেশন পুলিশের যে সমস্ত ইনভেস্টিগেশনগুলো করা হয় ব্যাকগ্রাউন্ড চেক করা হয় তো এরা বিভিন্ন জায়গা থেকে ডেটা সংগ্রহ করে তারপরে তারা এগুলো অ্যানালাইসিস করে করার পর একজনের ব্যাকগ্রাউন্ড চেকিং হয় তো এই জিনিসটাই আমরা যদি দেখি যে আমরা ব্যবসার ক্ষেত্রে খাটাই তাহলে আমরা ব্যবসা বিভিন্ন ধরনের পরিমাপ করতে পারি ওকে অ্যাজ এ রেজাল্ট অফ দ্যাট আমরা যখন ডেটাগুলো আনলাম বিভিন্ন জায়গা থেকে আইনে যখন আমরা ডেটা ওয়ার হেসে রাখলাম রাখার পর এখানে আমরা বিআইয়ের যে সমস্ত প্রসেস বিআইয়ের যে সমস্ত কেপাবিলিটিসগুলো আছে ক্ষমতাগুলো আছে ওগুলো ব্যবহার করে আমরা সিদ্ধান্ত নিতে পারি আচ্ছা ঠিক আছে আমরা দেখতে পাচ্ছি এই পণ্যটার অনেক স্টক পণ্যটা বিক্রি হচ্ছে না বেশি ফলে আমরা কী করতে পারি আমরা সিদ্ধান্ত নিতে পারি যে এই পণ্যটার উপরে আমরা একটা সেল দিব কে আমরা একটু মূল্য হ্রাস দিব কিংবা আমরা দেখলাম যে অ্যাডভার্টাইজিং যেটা আমরা করছি অ্যাডভার্টাইজিংয়ের ভালো সাড়া পাওয়া যাচ্ছে না ফলে আমরা কি করব অ্যাডভার্টাইজিং যেটা দিনে একবার দিতে হয় তো আমরা ডিসিশন নিব যে দিনে তিনবার দিতে হবে ওকে সো আমরা বাজেট ইনক্রিজ ডিক্রিজ করতে পারবো কাস্টমার লয়ালিটি আমরা কাস্টমারের যদি সাস্টেন করতে না পারি কাস্টমার ধরে রাখতে না পারি তাহলে আমরা কী করবো ডিসিশন নিব আচ্ছা আমরা কাস্টমার লয়ালিটি প্রোগ্রামটা দিব আমরা একটা কাজ করব সেটা হচ্ছে আমরা কাস্টমারদের কাছে ইমেল পাঠাই কিংবা এসএমএস দিয়ে জানাবো যে আপনারা যদি আগামী এক সপ্তাহে কোনো বাজার করেন তাহলে আপনাদের বাজারের যে প্রত্যেকটা আপনারা যত টাকা খরচ করবেন সেই টাকার উপরে আপনারা যে বোনাস পান ওই বোনাসটা গত এক আগামী এক সপ্তাহের জন্য পাঁচ ভাগ বাড়িয়ে দেওয়া হবে তো এই ধরনের সিদ্ধান্তগুলো আমরা বিজনেস ইন্টেলিজেন্সের ডেটা ওয়ার হাউসে বিভিন্ন ধরনের অ্যানালিসিসের মাধ্যমে বের করতে পারি এখানে আরেকটি উদাহরণ আমরা দেখছি সেটা হচ্ছে বিজনেস ইন্টেলিজেন্স সিস্টেমের ব্যবহার করে আমরা হোটেলের একটা অ্যানালিটিক্যাল অ্যাপ্লিকেশান আমরা করতে পারি ধরেন একজন হোটেলের মালিক সে রুমগুলো যে ভাড়া দিচ্ছে সে হয়তো বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করল যে তার যে হোটেলটা রয়েছে সেই হোটেলের মতো সেম ক্যাটাগরির কোনো হোটেলে প্রতি রুমে কি ধরনের ভাড়া সে দিচ্ছে এবং এরকম বিভিন্ন হোটেলের থেকে সে বিভিন্ন ধরনের ডেটা রুমের রেট কালেক্ট করতে পারে কালেক্ট করার পর সে একটা সেট তৈরি করবে ডেটা সেট যেই সেট ডেটা সেটটা সে অ্যানালাইজ করবে তার কি ধরনের আয় হচ্ছে ব্যয় হচ্ছে এগুলো দিয়ে সে চিন্তা করে দেখবে যে আমি যদি আমার রুমের উপরে কোনো একটা ছাড় দেই এক সপ্তাহের জন্য কিংবা এক মাসের জন্য তাহলে আমি কোনো ক্ষতির সম্মুখীন হব কি না আর যদি ছাড় দেই তাহলে আমার মার্কেটের থেকে আমার যেই সমস্ত গ্রাহকগুলো আছে আমার যেই ধরনের কাস্টমারগুলো আসে যারা অন্য অন্য হোটেলে যাচ্ছে তারা আমার কাছে আসবে কিনা ফলে আমার কাস্টমার আসা এবং কাস্টমার বাড়ানো যে লাভটা হবে সেই লাভটা আমি যে মূল্য হ্রাস দিচ্ছি এই মূল্য হ্রাসের কারণে আমি যে ক্ষতি করব ওই ক্ষতিটা আমি কাটিয়ে উঠতে পারবো কি না সো এগুলো হচ্ছে বি আইয়ের কাজ বি সিস্টেম ব্যবহার করে আপনি এই ধরনের অ্যানালিসিস করে সেই তথ্যগুলো বের করে আপনি একটা ডিসিশন নিতে সাহায্য করতে পারবেন যে ওকে তুমি যদি বিআইয়ের এই ক্যাপাবিলিটিটা ব্যবহার করতে পারো ব্যবহার করতে চাও তাহলে তুমি এই মাসে এই সময়ের জন্য মূল্য হ্রাস দিতে পারো এই রুমগুলো যেই রুমগুলো হয়তো একশো ডলারের সেই রুমগুলো তুমি পঁচাত্তর ডলার করে এক সপ্তাহের জন্য ছাড় দিতে পারো ওকে সো এইগুলো হচ্ছে বছর পর বছর এইগুলো আমাদের সাহায্য করে বিভিন্ন ধরনের হোটেল ম্যানেজমেন্টের রুম ভাড়া দেওয়ার বিভিন্ন ধরনের ছাড় দেওয়া কাস্টমার বের করা কাস্টমারকে নিয়ে আসা হোটেলের অন্য যে কম্পিটিটার হোটেল রয়েছে তাদের কাছ থেকে কাস্টমার নিয়ে এসে নিজের হোটেলে তাদেরকে রেগুলার করে তাদেরকে আপ্যায়নের মাধ্যমে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিয়ে কাস্টমারকে ধরে রাখা এখানে আমি আর একটা উদাহরণ দিচ্ছি সেটা হচ্ছে নকিয়া ডেইটা ওয়ার হাউস যেহেতু আমি নোকিয়াতে কাজ করেছি নোকিয়া ডেইটা ওয়ার হাউসে আমরা নোকিয়ার একটা বিরাট কোম্পানি ছিল একসময় এখনও নোকিয়া চলছে বা একসময় ইট ওয়াজ এ ভেরি বিগ কোম্পানি দে ওয়ার লাইক নাম্বার ওয়ান ইন মোবাইল ফোনস তো ওদের বিভিন্ন ধরনের ডেটাবেস বিভিন্ন ধরনের সিস্টেম ছিল ওকে ওদের কাস্টমার ডেটাবেস ছিল ওদের নোকিয়া ডট কম ক্লাব নোকিয়া ডট কম ক্যাম্পেইন ম্যানেজমেন্টের বিভিন্ন ধরনের সিস্টেম ছিল এই সমস্ত সিস্টেমগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে মোবাইল টাচ পয়েন্ট নোকিয়া ডট কম মোবাইল বিভিন্ন ধরনের ওয়েবসাইট ওদের রয়েছিল এনসিরিজের জন্য আলাদা ওয়েবসাইট ছিল তারপরে অনলাইনের যে সেলস রিপ্রেজেন্টেটিভ ছিল ওরাও এক ধরনের ডেটাবেস ব্যবহার করতো এগুলো ব্যবহার করে ডে নোকিয়া ডট কম বিভিন্ন দেশে নোকিয়া যে সমস্ত ওয়েবসাইটগুলো ছিল ওই সমস্ত ওয়েবসাইট থেকে ওরা বিভিন্ন ধরনের কুকিজ ব্যবহার করে যে ধরনের ইনফরমেশান কালেক্ট করতো বিভিন্ন ধরনের সার্ভে করতো বিভিন্ন ধরনের ক্যাম্পেইন করতো বিভিন্নভাবে ওরা বিভিন্ন ধরনের ডেটা কালেক্ট করে ওরা এই ডেটা ওয়ার তৈরি করে সেখানে ওরা বিভিন্ন ধরনের অ্যানালিটিক্যাল টুল ব্যবহার করে বিভিন্ন ধরনের বাজার বাজার পর্যালোচনা করতো ওকে পর্যালোচনা করে ডিসিশন নিত যে ওকে এই যে নোকিয়ার এই ফোনটা আমি তৈরি করছি এই ফোনটা আমি কালার কীরকম দিব কোন কালারের প্রতি মানুষের আকর্ষণ বেশি কোন কালার মানুষ কম পছন্দ করে এগুলোর ডিসিশনও এই ধরনের বিআই ক্যাপাবিলিটিস ব্যবহার করে করা হতো এখন আমরা দেখি বিআইয়ের কি কী ধরনের সুবিধাগুলো রয়েছে ওকে আমরা এতক্ষণ বিআইয়ের যে সমস্ত বিশ্লেষণগুলো করলাম এগুলো যদি আমি একসাথে মিলিয়ে এই পর্যায়ে আমি বলতে পারি যে বিজনেস ইন্টেলিজেন্স সিস্টেম যদি আমরা ব্যবহার করি তাহলে আমরা উৎপাদনশীলতা বৃদ্ধি করতে পারি একটি বি প্রোগ্রামের মাধ্যমে ব্যবসার পক্ষে একটি ক্লিকের মাধ্যমে প্রতিবেদন তৈরি করা সম্ভব হয় ফলে প্রচুর পরিমাণে সম্পদের সাশ্রয় হয় এটি কর্মীকে তাদের কাজে আরও প্রোডাকটিভ করতে সাহায্য করে আরও উৎপাদনশীল করতে সাহায্য করে আমরা দৃশ্যমান যে ধরনের ভিজিবিলিটি যে ধরনের ট্রান্সপারেন্সি দরকার ব্যবসার ক্ষেত্রে এই প্রক্রিয়া দৃশ্যমান উন্নতি করতে সাহায্য করে মনোযোগের যে সমস্ত বিষয়ে আমাদের বেশি অ্যাটেনশন দরকার মনোযোগ দরকার সেই সব বিষয়ে আমাদেরকে ফোকাস করার জন্য সাহায্য করে বিভিন্ন ধরনের জবাবদিহিতার জন্য বিআই সিস্টেম সংস্থায় জবাবদিহিতার জন্য বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করে তথ্য কালেক্ট করে আমাদেরকে সাহায্য করে সংগঠনের বিভিন্ন ধরনের লক্ষ্যে পৌঁছানোর জন্য বিভিন্ন ডেটা কালেক্ট করে আমাদেরকে ক্ষমতা বাড়াতে আমাদের সিদ্ধান্তে ত্বরান্বিত করতে সাহায্য করে বিআই সিস্টেম সংগঠ বিভিন্ন কোম্পানিকে সাহায্য করে সিদ্ধান্ত গ্রহণের জন্য ড্যাশবোর্ড এবং স্কোর কার্ড তৈরি করে এটি ব্যবসায়িক প্রক্রিয়াগুলোকে সুগম করে বিআই ব্যবসায়িক প্রক্রিয়ার সাথে যুক্ত সমস্ত জটিলতা দূর করে এটি পূর্বাভাস বিশ্লেষণ বিভিন্ন ধরনের মডেলিং বেঞ্চমার্কিং এবং বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নিতে যে ধরনের ডেটা আমাদের ডিসিশন নিতে দরকার হবে অ্যানালাইস করার জন্য সেগুলো দিয়ে আমাদের সাহায্য করে এবং এটি সহজে বিশ্লেষণের একটা পন্থা আমাদের বের করে দেয় আমাদের যে ধরনের সিদ্ধান্ত আমাদের দরকার হয় আমরা অলরেডি যেগুলো দেখলাম এগুলো থেকে বুঝতে পারলাম যে একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য এটা একটা বড় ভূমিকা পালন করে এবং এটি সবার হাতে অ্যানালিটিস করার ক্ষমতা পৌঁছে দেয়